রায়হান রাফি ইজ আ হিট মেশিন ডিরেক্টর বলা হয়। উনি ব্যাক টু ব্যাক ওনার সিনেমাগুলো বেশ সফল হয়, এবং অফকোর্স সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাকিব খান রয়েছেন এই সিনেমায়। আমি তো কখনোই ডুব দিতে চাইনি ভাইয়া, আমি সবসময় নিয়মিত থাকতে চেয়েছি, কিন্তু ওই যে কাজ ওরকম হতে হবে যেটা সবসময় তুফান সৃষ্টি করবে। অনুভূতি তো খুব ভালো, এরকমই ধামাকা কামব্যাক যাচ্ছিলাম, যে 7টা বছর লেগে গেছে এটাই কষ্ট, কিন্তু কষ্টটা ভুলে যাই যখন এই এই রেসপন্সটা আপনাদের কাছ থেকে পাই, অডিয়েন্সের কাছ থেকে যে রেসপন্সটা পাচ্ছি, সো অবশ্যই অনেক ভালো লাগার অপেক্ষার ফলটা সুমধুর এবং মিষ্টি হয়েছে, সো খুব ভালো লাগছে। শাকিব খানের সাথে এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, আমি অনেকবারই বলেছি উনি অত্যন্ত ভালো অভিনেতা, সেই সাথে খুব ভালো এবং মজার মানুষ, তো কাজ করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে, আমরা খুবই মজা করে কাজটা করেছি এবং অনেক ইজি হয়েছে আমার ওনার সঙ্গে কাজ করতে, উনি অতটাই সাপোর্টিভ ছিলেন, সো ইজি হয়েছে বলেই আপনারা কিন্তু আমাদের রসায়নটা স্ক্রিনে দেখতে পেয়েছেন। আপনারা সবাই বলছেন যে আমাদের দুজনকে একসাথে দেখতে খুব ভালো লেগেছে, জাস্ট বিকজ যে আমাদের মধ্যে মানে আমাদের মধ্যে ওই ইজিনেসটা ছিল, কারণ আমরা অনেক কথা বলেছি, গল্প করেছি, মজা করে কাজটা করেছি, সেটা রাফিও ছিল সেখানে, সবাই আমাদেরকে সেভাবেই আমরা খুব, যেহেতু আমরা ফার্স্ট হাফটা আপনারা যেটুকু দেখেছেন সেটার গল্পটা একটু লাইট মেজাজের ছিল, তো তো আমাদের শ্যুট করতেও সেভাবেই খুব মজা হয়েছে এবং আনন্দের সঙ্গে আমরা করেছি, সে খুব ভালো এক্সপিরিয়েন্স আমার সঙ্গে কাজ, সেইটা অবশ্যই আনন্দের একটা অ্যাটেনশন, একটা অন্যরকম, অনেকদিন যখন কাজে ছিলাম না সেই অ্যাটেনশনটা ছিল না, এরপর যখন অনেক কল আসছে সেটা তো অবশ্যই একটা বুঝতে পারছি যে হ্যাঁ কিছু একটা হতে যাচ্ছে, সেটা অ্যাটেনশন নিয়ে সেই অ্যাটেনশনটা ভালো লাগে, বাট ভালো লাগার চেয়ে আমার একটু মন খারাপও হচ্ছিলো যে আপনাদেরকে আমি হয়তো সেভাবে জবাব দিতে পারছিলাম, সো সেটা আমার একটু আনন্দের চেয়ে স্যাডনেসটা বেশি ছিল, সেটা আমার উপর ছিল না, সেটা আমার ওই প্রযোজনা প্রতিষ্ঠান বা পিআর টিম বলেছিল। এই সিনেমার ক্ষেত্রে অবশ্যই আশা করছিলাম, যেহেতু রায়হান রাফি ইজ আ হিট মেশিন ডিরেক্টর বলা হয়, উনি ব্যাক টু ব্যাক ওনার সিনেমাগুলো বেশ সফল হয়, এবং অফকোর্স সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাকিব খান রয়েছেন এই সিনেমায়, সো এটা হিট হবে এটা জানতাম। আয়নাবাজির সময় আসলে আমরা কেউই, শুধু আমি না, আমরা কেউই আসলে অতটা প্রত্যাশা করে কাজ করিনি, আমরা সবাই বুঝতে পারছিলাম যে কাজটি ভালো হবে, কাজটি করতে আমাদের ভালো লাগছে, সেই জায়গা থেকে করেছি, বাকি পুরোটা যা হয়েছে সেটা তো ইতিহাস, এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল, তবে তুফান নিয়ে প্রত্যাশা ছিল। আমি তো কখনোই ডুব দিতে চাইনি ভাইয়া, আমি সবসময় নিয়মিত থাকতে চেয়েছি, কিন্তু ওই যে কাজ ওরকম হতে হবে যেটা সবসময় তুফান সৃষ্টি করবে, চেষ্টা করব যে নিয়মিত থাকার, এবং আশা করব যে যারা আমার শ্রদ্ধেয় পরিচালকরা আছে তারাও আমাকে মনে রাখবেন এবং কাজ করবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা তো অনেক খুশি, আমার হাজব্যান্ডও এসেছে আজকে, আম্মু আসার কথা ছিল পরে আম্মু আর আসেনি আজকে, আমি একটা কথাই বলবো যে তারা আমাকে মানে আমি যতটা না এক্সাইটেড ছিলাম, আমার হাজব্যান্ড, আমার মা, আমার তো ছোটো একটা মেয়ে রয়েছে, তো তাকে যে দেখাশোনা করে তারা এতটা বেশি এক্সাইটেড ছিল, এবং তারা আমাকে খুব স্বাভাবিক যখন আপনার একটা 2 বছর 2.5 বছরের বাচ্চা থাকে তাকে সামনে আপনি কিভাবে একটা ফুল ফ্লেজড ফিল্ম করবেন সেটা একটু নার্ভাসনেসের বিষয় থাকে, বাট তারা আমাকে এতটা সাহস দিয়েছে এবং বলেছে যে না তুমি যাও আমরা সামলে নিব, সো আমি আমার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, আমার হাজব্যান্ডকে, আমার মাকে, এবং আমার পিচ্চিকে যে দেখাশোনা করে ওর নাম মিলি, তাকে, যে ওরা আমাকে সাহস দিয়েছিল বলেই আমি সাহস নিয়ে নামতে পেরেছিলাম এবং কাজটা করতে পেরেছিলাম।